ঝড়ের দিনে কুড়িয়ে এনে আমের ভর্তা খাওয়া যে কি স্বাদ, যে না খেয়েছে সে কখনই বুঝবেন না। তো এখন কোথায় পাবো আমরা ঝড়ের দিনে আম? থেকে আম কিনে এনে বিভিন্ন স্টাইলে বিভিন্ন স্বাদে আমরা আম খাবো। আমের ভর্তা খাবো ঝাল দুধে, মিষ্টিতে ভরপুর থাকবে। তো আসমাত্র কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আসমাতুল কুকিনে তিনটা আমের ভর্তা নিয়ে রেসিপি এসেছি। যেমন স্বাদে তেমন দেখতে অনেক অসাধারণ, আশা করি সবাই ভালো লাগবে। তো চলুন আমি কী কী আইটেম করে কী কীভাবে আমি ভর্তাগুলো তৈরি করেছি। তো আমার ভর্তাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা ভর্তাগুলো কীভাবে তৈরি করছি সেটা একটু দেখে নিয়ে আসি। তো আমি এখানে তিনটে আইটেম ভর্তা তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। তো পরিচিত হয়ে উপকরণগুলোর সাথে আমি এখানে দুইটা আম নিয়ে নিচ্ছি, একটা নিচ্ছি একটু লাল শ্যাম আর একটা সাদা আম নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি দুধ নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, তারপরে নিয়ে নিচ্ছি চিনি, তারপরে নিয়ে নিচ্ছি লবণ, তারপরে নিচ্ছি ধনিয়া পাতা। আর এটা নিয়ে নিচ্ছি আমি দুইটা মরিচের একেবারে শুকনা করে গুঁড়ি করে নিচ্ছি, এটা তেল ছাড়া ভেজে নেবেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে সরষের তেল। তো আমরা কীভাবে শুরু করে দিব, আমি একটা ফিলারের সাহায্যে আমটার প্রথম ফার্স্টে ভালো করে কেটে নিব, এইভাবে পাতলা করে কেটে নিব। আমি যেহেতু এখানে তিনটা আইটেম ভর্তা দেখাবো তো আমি তিনটা আইটেমের করে কেটে নিচ্ছি। তো আমার লালটা একটু কাটা হয়ে গেছে, এরপর আমি সাদাটা কেটে নেব। তো আমি একটা ফিলারের সাহায্যে প্রথমে এইভাবে নেব। আমি এটাকে দুই স্টেপে কেটে দিব, তো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আইটেম করে আমটা কেটে নিচ্ছি, এটা আমি চাকুর দ্বারা কেটে নিচ্ছি, এটা আমি ফিলার দিয়ে কেটে নিচ্ছি। তো আমি ভর্তাও তৈরি করার জন্য আসি। প্রথমে আমি দুধ দিয়ে তৈরি করার জন্য নিয়েছি, এখানে আমি প্রথমে দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দুধ, সবগুলো একসাথে ভালো করে আমি মেখে নিব। আপনি চান তাহলে আপনি মরিচ দিতে পারেন, না হলে আপনি এড়িয়ে যেতে পারেন। তো আমি এটার সাথে একটু লোক সামান্য মরিচ দিয়ে দিব, দুই তিন টুকরা মরিচ দিয়ে দিচ্ছি। একটা বাটিতে উঠিয়ে নিই, আপনার বাটিতে উঠানোর আগে আপনার আপনাদের সারটা দেখে নিতে পারেন, দেখে টেরে করে তারপরে বাটিটা উঠিয়ে নিতে পারেন। আমার সারটা সব কিছু ঠিক মতো আছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটি ভর্তা তৈরি করার জন্য নিয়েছি, সেক্ষেত্রে প্রথমে নিয়ে নিব লবণ, তারপরে নিয়ে নিচ্ছি এখানে মরিচ। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়া হবে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাতা, আমি এটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তৈরি করব। যারা কখনই খান নাই তা আমারটা দেখে একবার ট্রাই করে দেখবেন, ধনিয়া পাতা কিন্তু আলাদা একটা মজা স্বাদ আসে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব তেলটা, তেলটা অবশ্যই পরিমাণ মতো দেওয়া হবে। সবগুলি আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি আমটা, আম কুচি করে যেটা রেখেছি এই আমটা কুচি করে নিয়ে দিয়ে দিব। আমরা ভালো করে মেখে নিব। তৈরি হয়ে গেল কাঁচামরিচের ভর্তা। তো ভর্তাটা উঠানোর আগে অবশ্যই আপনারা ঝালটা ফ্রাই করে নেবেন, সারটা ফ্রাই করে নেবেন। জি, আমি আরেকটা আইটেমের ভর্তা তৈরি করার জন্য, তো আমি শুকনো মরিচটা প্রথমে নিয়ে নিচ্ছি, এটা আমি তেলে না ভেজে শুকনা একেবারে ভেজে নিয়েছি। তার সাথে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে আমগুলি কেটে নিয়েছি। এই আমগুলো একটু মোটা করে একটু স্লাইস করে কেটে নেবেন, দেখতেও ভালো লাগতেছে আর খেতেও অনেক ভালো লাগবে। বাসায় যদি আপনার সরষে থাকে আপনার সরষে দিয়ে খেতে পারেন, কাস্টর্ড ভুট্টে দিয়েও খেতে পারেন। তো আমি যেহেতু বাসায় করতেছি, বাসার কাছে যখন আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করতে চেষ্টা করেছি। তো আমি এগুলি সবগুলির সাথে এই পর্যায়ে দিয়ে দিব একটু তেল, সবগুলি ভালো করে মেখে নিব। তৈরি হয়ে গেল শুকনো মরিচের ভর্তা। তো এই পর্যায়ে ভর্তাটা আমি উঠিয়ে নেব, উঠিয়ে নেওয়ার আগে অবশ্যই স্বাদ মজা দেখে নেবেন, লবণটা দেখে নেবেন। তো তৈরি হয়ে গেল স্বাদে ভরপুর আমার তিন আইটেমের ভর্তা। তো আমার ভর্তাটি আশা করি সবাই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খাবেন মজার মজার ভর্তা। আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।